কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক আব্দুল্লাহ আল মারুফের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে সুগন্ধা চ্যানেল থেকে লাইফগার্ড ও বিচ কর্মীরা তার মরদেহ উদ্ধার করেন। মারুফ গাজীপুরের কাপাসিয়া এলাকার রেজল করিমের ছেলে ও গাজীপুর মেট্রোপলিটনের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ জানান, সোমবার 15 আগস্ট দুপুরে কলাতলি পয়েন্ট থেকে মারুফ নিখোঁজ হয়। এরপর থেকে অনেক খোঁজাখুঁজির করেও তার সন্ধান পাওয়া যায়নি। বুধবার দুপুর 12:30টার দিকে তার মরদেহ দেখতে পায় উদ্ধার কর্মীরা। পরে মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। নিউজ ডেস্ক, নিউজ পিডি, চট্টগ্রাম।